নমস্কার, আমি সঞ্চিতা। বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়ায় প্রত্যেককে স্বাগত জানাই। আর আজও সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে সুরের খেয়ায় কিছুক্ষণ ভেসে বেড়াব। আর আজ আমাদের সঙ্গে যে শিল্পী উপস্থিত আছেন, তিনি এসছেন কেষ্টপুর থেকে, শিল্পী রীতা দে। নমস্কার দিদি। নমস্কার। আমাদের সুরের খেয়ায় অনেক অনেক স্বাগত জানাই। আর দিদি থেকে আমি অনুমতি নিয়েই নিয়েছি দিদিকে তুমি করে বলো বলে। কেমন আছো বলো আগে? ভালো আছি। আর ভালো যখন আছো আর এত সুন্দর হাসিটা দেখেছি, তো আমরা গানে যেতেই পারি। প্রথম গান শুরু করি। ডুব
অসাধারণ। দিদি, তুমি ভজন দিয়ে অনুষ্ঠানের সূচনা করলে, আর আমাদের জন্য কি আজকে ভজনই এনেছো নাকি অন্য কোনো ধরনের গান উপহার দেওয়ার জন্য সাজিয়ে এনেছো? আজকে আমি সবকটা গানই ভজনই গাইব। খুব ভালো, আমরা তাহলে দ্বিতীয় গানে যাই। হ্যাঁ, মনটা ছুঁয়ে গেল। দিদি, তো আমরা পরবর্তী নিবেদনে যেতেই পারি। মহিলা কি লাগানা গুরু চ
ভজন ছিল, এটাও অসাধারণ লাগলো দিদির গলায়। দিদি, তো আমরা পরবর্তী ভজনে যাই। দেখো সেইয়া হরি মন কাট কিয়ো, দেখো ভগবানের আরাধনা, এর চেয়ে বড় পাওয়া বোধ হয় আর কিছু হতে পারে না। দিদি, ঠিক আছে, আমরা পরবর্তী নিবেদনে যাই।
अब तो हरि नाम लो लागी, अब तो हरि नाम लो लागी, अब तो हरि नाम लो लागी। सब जग के माखन चोरा, सब जग के माखन चोरा, नाम धरो भई रागे, अब तो हरि नाम लो लागी, अब तो हरि नाम लो लागी। গান মানে অর্ধেক আকাশ অর্ধেক পৃথিবী। চলো আমরা শেষ গানে যাই।
প্রভুজি
আবাদ। ভজন দিয়ে শুরু এবং ভজন দিয়েই শেষ, এত সুন্দর গানের সঙ্গে এত সুন্দর বাজনা। তো যন্ত্রানুসঙ্গীতে যে সমস্ত দাদারা ছিলেন তাদেরকে পরিচয় না করালেই নয়। অক্টোপ্যাডে অরবিন্দ দত্ত, গিটারে যশোজিৎ বিশ্বাস, কিবোর্ডে রয়েছেন অভিজিৎ সেনগুপ্ত এবং তবলায় শ্রী অরুণ দত্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। দিদি তুমিও খুব ভালো থেকো, নমস্কার।